तो हेलो भाई आमादेर बांगाली बाबू गेमार चैनल तुम्हारे आबारो सबाइके स्वागत। और ये भिडियोते तुम्हारे देखाबो फ्री फायर बर्मुडा रिमिस्टेडर 5टा टप टिप्स एंड ट्रिक्स बा गोपनीय ट्रिक्स ये सब बा हाइड एंड प्लेन तुम्हारे देखाबो। तो जानते होले भिडियोटा शेष पर्यन्त देखबे और आमादेर चैनल नतुन होले चैनलटा अवश्य सबस्क्राइब करबे। तो चलो फ्रेंड तुम्हारे फ्री फायर 5टा टिप्स एंड ट्रिक्स देखाते चलेछि। चलो कथा ना बाड़िये टिप्स एंड ट्रिक्सर दिके एगिए जाई। तो प्रथम ट्रिकटा होच्छे ठीक अफसार फैक्टरिर ए गाछटार ऊपर एखाने एकटा वाल बसाबे। वालटा बसानोर पर ठीक এই লঞ্চ প্যাডটার উপর চলে যাবে। ঠিক আছে, লঞ্চ প্যাডটা দিয়ে ঠিক ওই ওয়ালটার উপরে চড়তে হবে তোমাদের, ভালো করে এখানে দেখবে। তো ওয়ালটার উপর চড়া আসার পর ঠিক এরকম হয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ। সবথেকে লুকোনোর বেস্ট জায়গা এটা। তো এখান থেকে তুমি আফসার ফ্যাক্টরির সমস্ত এনিমিদের মারতে পারবে আর দেখতে বুঝতে পারবে না কোথা থেকে তুমি মারছো তাদের। তো এটা লুকোনোর সবথেকে বেস্ট জায়গা। তো তোমরা চাইলে এই ট্রিকটা ট্রাই করতে পারো। এবার তোমাদের দ্বিতীয় ট্রিকটা দেখাবো ঠিক এই ঘরটার উপরে। ঠিক আছে, এই বড় ঘরটার উপরে এখানে তুমি যদি কখনো এসে থাকো, ধরে নাও নিচের থেকে কোনো এনিমি তোমাকে মারার চেষ্টা করবে, ঠিক আছে, উপরে আসা। তো এখানে তোমরা এই দেওয়ালটার উপরে চলে যাবে, এখানে চলে আসবে। আর নিচের থেকে কোনো এনিমি তোমায় মারার জন্য আসলে এখান থেকে তুমি সেই এনিমিটাকে ইজিলি মারতে পারবে। ঠিক আছে, আর এখান থেকে তাকে ফায়ার করে মারতে পারবে, গ্রেনেড দিয়ে, যে কোনো দিয়ে তুমি কিন্তু ইজিলি মারতে পারবে, সে কিন্তু তোমায় দেখতে পারবে না। তো এই ট্রিকটাও কিন্তু সবথেকে বেস্ট, তোমরা এটাও ট্রাই করবে। ঠিক আছে, যদি এই হাউসটার দিকে তুমি কখনো আসো আর নিচে থেকে কোনো এনিমি তোমায় যদি মারার চেষ্টা করে। তো চলো ফ্রেন্ড তৃতীয় ট্রিকটার দিকে এগিয়ে যাই। তৃতীয় ট্রিকটা হচ্ছে ঠিক এই ঘরটার পাশে একটা লঞ্চ প্যাড পেয়ে যাবে। ঠিক আছে, তো এই লঞ্চ প্যাডটার উপরে চলে আসবে আর এখান থেকে তোমরা ভালো করে দেখবে কি হয়। তো ফ্রেন্ড এই লঞ্চ প্যাডটা দিয়ে ঠিক এই জায়গায় তোমরা চলে আসবে, এই লোকেশনে। ঠিক আছে, এখানে আসার পর ঠিক এখান থেকেও তুমি সমস্ত ম্যাপটা দেখতে পাবে এদিক ওদিক। আর এখানে যদি নিচের মধ্যে কোনো এনিমি থাকে ইজিলি তুমি তাকে মারতে পারবে ওয়ান ট্যাপ, সে কিন্তু বুঝতে পারবে না। কিন্তু ফ্রেন্ড এখানে তোমাদের লক্ষ্য রাখতে হবে উপর থেকে তোমায় যেন এনিমি না দেখে মেরে দেয়। তো এটা সবথেকে বেস্ট ট্রিক, এটাও তোমরা কিন্তু এটাও ট্রাই করতে পারো। তো চলো চতুর্থ ট্রিকটার দিকে এগিয়ে যাই। চতুর্থ ট্রিকটা কি? তো ফ্রেন্ড চতুর্থ ট্রিকটা ঠিক এইখানে, আর এখানে একটা ওয়াল বসাবো আর নিচের মধ্যে আরও একটা ওয়াল। তো এই ট্রিকটা তোমরা ভালো করে দেখবে, ভালো করে না দেখলে কিন্তু করতে পারবে না। তো ঠিক 3টা ওয়াল ইউজ করতে হবে এখানে, তারপর এখান থেকে উপরে চড়ে ওয়ালটার উপর চড়ে যেতে হবে। তো ভালো করে দেখবে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ ফলো করবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। এই ট্রিকগুলি যদি ট্রাই করতে চাও তাহলে কিন্তু করতে পারবে এই ট্রিকগুলি। তো এখান থেকে আমি এখানে চলে এলাম, তারপর এখান থেকে খুব ধীরে ধীরে এগোতে হবে, একটু নিচের দিকে নেমেলেই খতম, ট্রিকটা আর করতে পারবো না। তো এখান থেকে উপরে যাব, ঠিক আছে, আমরা জুম আউট করে তারপর এই লাঠিটার উপর ঠিক এটা ডান্ডাটার উপর চড়ার চেষ্টা করব আমি। তো এখান থেকে ক্যামেরাটা জুম করে আমি চলে যাব, তারপর এখান থেকে ভাই উপরের দিকে চলে যাব। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি। এখানে যদি আসতে চাও তাহলে এই ট্রিকটা তোমরা অবশ্যই ট্রাই করবে। তো এটাও বেস্ট ট্রিক, ঠিক আছে। তো এখান থেকেও তোমরা নিচের দিকে এনিমিগুলোকে মারতে পারবে। তো চলো এবার শেষ ট্রিকটা, মানে পঞ্চম ট্রিকটা, 5 নম্বর ট্রিকটা কি? পঞ্চম ট্রিকটা বিমান শক্তির ঠিক লেফট সাইডে। ঠিক আছে, এখানে একটা ওয়াল বসাবে আর এই ঘরটার উপরে আমরা চড়বো। ঠিক আছে, তো এখানে ওয়াল বসানোর পর দ্বিতীয় ওয়ালটা বসাবে, তারপর তৃতীয় ওয়ালটা ঠিক এই জায়গায় বসাতে হবে। বসানোর পর ঠিক এই ড্রামটার উপর আছে, ড্রামটা আছে না, ঠিক এর উপরে তোমাদের চড়তে হবে। চড়ার পর ঠিক এইখানে ওয়ালটার উপর চড়তে হবে। ওয়ালটার পর ধীরে ধীরে চড়বো আমরা এখানে, চড়ার পর আরেকটা ওয়ালের পর তারপর এখান থেকে এই ঘরটার উপর চলে আসবো। তো দেখতে পাচ্ছ এখান থেকেও কিন্তু নিচের এনিমিতে মারতে পারবে তোমরা, কিন্তু এখানেও তোমাদের লক্ষ্য রাখতে হবে উপর থেকে তোমায় যেন এনিমি না মেরে দেয়। এই 5টা ট্রিক তোমায় কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে আর লাইক করবে, সাবস্ক্রাইব করবে।